রেফারের শেষ বাসি বাজতেই দৌড় ডাগআউট থেকে ফুটবলারদের সঙ্গে যোগ দিলেন স্পোর্ট স্টাফরা শিরোপার উল্লাস বাংলাদেশের বিপরীতে পিনপতন নিরবতা কাঠমন্ডুর আনফা কমপ্লেক্সের গ্যালারিতে স্বপ্নভঙ্গের হতাশায় বিমড় হাজার হাজার দর্শক স্বাগতিক দর্শকদের নিরাশ করে মাঠের এক পাশে চলছে লাল সবুজের উৎসব সাফ অনূর্ধ্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে চার এক গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ সাফ ফুটবলের এই ফর্মেটের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল লাল সবুজ জার্সিধারীরা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিরাজুলের গোলে লিড নিয়েছিল বাংলাদেশ দ্বিতীয় অর্ধে মিরাজুল ও রাহুলের গোলে সত্তর মিনিটের দিকে তিন শূন্য গোলে এগিয়ে থাকে বাংলাদেশ মিনিটে নেপাল একটি গোল পরিশোধ করে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে রেফারি দশ মিনিট ইঞ্জুরি সময় দেন নেপাল গোলের চেষ্টা করে উল্টো আরও এক গোল হজম করে বাংলাদেশ জিতে যায় চার এক গোলের বড় ব্যবধানে মরিয়ম মিম ঢাকা পোস্ট